বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে ছাত্রলীগ। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, নেতাকর্মীরা কি বলছেন? এক দুই তিন, ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তমাল কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তারা প্রতিবাদ সমাবেশে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের প্রতিবাদ সমাবেশটি চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে তাদের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন এবং বিভিন্ন ক্যাম্পাসের যে সমস্ত ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন তারাও ইতিমধ্যে সমাবেশে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে বুয়েটে যে ছাত্র রাজনীতির যে বিষয়টি 2019 সালের পর থেকে নিষেধ ছিল, নিষেধ ছিল আব্দুল হত্যার হত্যাকাণ্ডের পর, সেটি যেন আবার চালু করা হয় সে দাবিতে মূলত তারা এখানে আসলে প্রতিবাদ সমাবেশটি করছেন এবং সেটি এখন পর্যন্ত পুরো আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও পুরো শহীদ মিনার জুড়ে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। হতে বা কিছুক্ষণের মধ্যে তারা তাদের মূল সমাবেশটি শুরু করবেন, তবে তাদের কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহ তাদের হল ছাত্রলীগের নেতাকর্মী এবং বিভিন্ন সাত কলেজের যে সমস্ত ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে আজকের প্রতিবাদ সমাবেশ থেকে তারা মূলত যে দাবিটি তোলার চেষ্টা করছেন এবং তারা তোলার চেষ্টা করবেন সেটি হচ্ছে বুয়েটে যে সমসাময়িক এবং 2019 সাল থেকে যেটি হয়ে আসছে এবং বিশেষ করে গেল 28শে মার্চের পর যেই ঘটনাটি ঘটেছে অর্থাৎ বুয়েটে ছাত্র রাজনীতির বিষয়ে যে বিষয়টি সাম্প্রতিক আলোচনা এসেছে যে সেখানে ছাত্র রাজনীতি বন্ধের অর্থাৎ ছাত্র রাজনীতি যেন করতে না দেওয়া হয়, সেটির বিপরীতে সেটি করতে দেওয়া না হয় সেজন্য বুয়েটে যেভাবে আন্দোলন চলছে সে আন্দোলন। আরিফ, আপনাকে ধন্যবাদ। কেন্দ্র শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ।